তিলোত্তমার হত্যার প্রকৃত দোষীদের ধরে শাস্তির ও ফাঁসির দাবিতে আসানসোল কংগ্রেসের পক্ষ থেকে কোর্ট সংলগ্ন ঘড়ি মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং এক মাস অতিক্রম হয়ে যাওয়ায় তিলোত্তমার ঘটনায় প্রকৃত দোষীরা কোথায়, সিবিআই জবাব দাও, এই স্লোগান তুলে কর্মসূচি করা হয়। এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য নেতা প্রসেনজিৎ, পুই, তন্ডী সহ আলম সহ কংগ্রেস কর্মীরা। একটাই বিষয় সাধারণ মানুষের প্রশ্ন, আরজি করে কাণ্ডে প্রকৃত দোষীরা কবে গ্রেফতার হবে আর তাদের সাজা হবে? আমরা তাদের প্রকৃত দোষী যারা তাদের গ্রেফতারই চাইছি যত জলদি সম্ভব, এবং তাদেরকে যত জলদি সম্ভব সর্বোচ্চ পানিশমেন্ট অর্থাৎ ফাঁসির দাবি করছি। কারণ যেভাবে একের পর এক দেখতে পাচ্ছি গত 9 তারিখ রাত্রের পর থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সবকিছুই, তিনি রাস্তায় নেমে জাস্টিসের জন্য দাবি করছে। এটা হাস্যকর, দুর্ভাগ্য, কি বলবো। যার জাস্টিস দেওয়ার কথা পুলিশ মন্ত্রী যিনি, যিনি নিজে স্বাস্থ্যমন্ত্রী, একটা হসপিটালে একজন ডাক্তারের এইভাবে হত্যা হয়ে গেল, তার ধর্ষণ হয়ে গেল, উনি জাস্টিস চাইছেন। আবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যে সিবিআই এর তদন্ত করুন। এখন দেখা যাচ্ছে সিবিআই কে তদন্ত করতে বলা হয়েছে যে তুমি খুনি ধরো, ধর্ষকদের ধরো, সিবিআই ধরছে দুর্নীতি কে করেছে। এখন আবার ইডি আসছে। গত 5 তারিখে সুপ্রিম কোর্টের শুনানি ছিল, চিফ জাস্টিস এর অসুস্থ ছিলেন। আজকে 9 তারিখ সুপ্রিম কোর্টের শুনানি চলছিল, আবার শুনছি এই মাত্র খবর পেলাম শুনানি পিছিয়ে গেল 17 সেপ্টেম্বর। মানে এটা স্পষ্ট বুঝতে পাচ্ছি যে না মমতা ব্যানার্জি না নরেন্দ্র মোদী, কেউ জাস্টিস দিতে চাইছে না তিলোত্তমার। তাই মানুষকে জাস্টিস নেবার জন্য যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন লড়াই চলছে, ভয় ভীতিহীন ভাবে মানুষ মেরুদণ্ড সোজা করে রাস্তায় বেরিয়ে এসেছেন, আমরাও বিভিন্ন গণসংগঠনের ডাকে আন্দোলনে সামিল হচ্ছি, কিন্তু যেহেতু আমরা রাজনৈতিক কর্মী, রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব রাস্তায় থেকে মানুষকে আহ্বান করা এবং প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করা, যত দ্রুত সম্ভব আরজি করার ঘটনার সাথে যারা জড়িত, যারা তিলোত্তমার ধর্ষক হত্যাকারী, তাদের গ্রেপ্তারি এবং তাদের সর্বোচ্চ পানিশমেন্ট মানে ফাঁসির কার্যকর করা। এটা তো তৃণমূল ভয় পাচ্ছে মানুষকে, তৃণমূলের চোরেরা যারা রাত্রেবেলায় চুরি করতে বেরোয়, যারা রাত্রেবেলায় লুট করতে বেরোয়, বালু চোর, কয়লা চোর, গরু পাচারকারী, মহিলা সাপ্লাই করে, তারা ভয় পাচ্ছে মানুষের এই আন্দোলনকে, মানুষের এই প্রতিরোধকে তারা ভয় পাচ্ছে। তারা চাইছে মানুষ ঘরে ঢুকে যেতে না। আচ্ছা, 14 আগস্ট রাত্রেবেলায় যখন মা বোনেরা রাস্তায় নেমেছিলেন রাত্রি দখল করতে রাস্তায়, তখন আরজি করে গিয়ে ভাঙচুর চালিয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা কারা করেছিল? টিভির পর্দায়, খবরের কাগজে তাদের সবার নাম, ছবি প্রকাশ্যে চলে, তৃণমূলের লোকেরা। আবার তারাই আবার মিছিল করতে নামছে মমতা ব্যানার্জির নির্দেশে, জাস্টিস ফর আরজি কর। মানুষ বুঝে গেছে যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস সরাসরি ভাবে জড়িত, এবং এই যে দুর্নীতি তদন্ত হচ্ছে এতে মমতা ব্যানার্জির কান টানা গেছে, মাথাটা মমতা ব্যানার্জির বেরোবে। তাই মমতা ব্যানার্জি সিবিআই কে ম্যানেজ করতে চাইছে, সুপ্রিম কোর্টের একের পর এক ডেট পিছাচ্ছে নরেন্দ্র মোদীকে দিয়ে। মোদি মমতা যে একসাথে সেটিং করে এটা খেলতে চাইছে, জাস্টিস দিতে চাইছে না। কারণ প্রমাণ আমরা দেখতে পাচ্ছি, বিএচইউ যে ঘটনা কিছুদিন আগে হয়েছিল, 3 দিন আগে রাস্তার ধারে ফুটপাতে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে রেপ করেছে, তার ভিডিও বেরিয়েছে। এর চেয়ে মানে বিজেপি আর তৃণমূল, এরা দুটো দলই যে মহিলা সম্মান বা মহিলাদের সুরক্ষা দিতে পারবে না, এটা প্রমাণ। আমার নাম প্রসেনজিৎ পুইতন্ডী, পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস কমিটির সম্পাদক। অবশ্য পশ্চিমবঙ্গে তো সকলেরই জানা আছে যে 2 পক্ষকাল আগে অর্থাৎ 30 দিন আগে কলকাতার আরজিকর হাসপাতালের ভেতরে একজন ডাক্তারের উপর পৈশাচিক আক্রমণ করে তাকে ধর্ষণ করে নিহত করা হয়েছিল, খুন করা হয়েছিল। তাই আমরা বিচার চাইছি।
আজকে পশ্চিমবঙ্গ সরকারের যে পুলিশ, সেই পুলিশ সেদিন উপস্থিত ছিল ওখানে। তারপরে সেখানে বিভিন্ন শৌচাগার ওই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সাজেস্ট করে ভেঙে ফেলা হয়েছিল প্রমাণগুলো লোপাট করার জন্য। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এবং ন্যায় বিচার চাইছি, যাদের উপযুক্ত শাস্তি হয়, যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত তারা যেন তাদের জন্য ফাঁসি হয়। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। অর্ণব অশোক রায়, এক্স কাউন্সিলর, পশ্চিমবঙ্গ জেলার সহসভাপতি।